कंट्रोल ऑर्गेनाइजेशन है, नेशनल सेक्रेटरी एजुकेशन से वेस्ट बंगाल। इटा इंटरनेशनल ह्यूमन राइट सेक्टर हो एनजीओ विभिन्न रकम काज करते थे। आमी एज ए नेशनल सेक्रेटरी एबार भेबेछि जे একটা এমন প্রোগ্রাম করব যা যেখানে সব এনজিও মিলে একসাথে নিচে আসবেন আর নিজের নিজের কথা বলবেন, নিজের ভিউটা নিজে নিজে কথা বলবেন যে ওই এনজিওটা কোন ফিল্ডে কীরকম কাজ করেন আর কীভাবে কাজ করেন, কী প্রবলেমটা ফেস করেন, এইগুলো আমরা ডিসকাস করব। এরকম প্রোগ্রাম কলকাতা মুখে কলকাতা বুকে এখনো হয়নি, হয়েছে তাও এইভাবে মানে এইভাবে প্ল্যাটফর্ম কাউকে দেওয়া হয়নি। যদি প্রোগ্রাম হয়ে থাকে তাহলে এখানে কী হয়েছে, নিজে নিজের স্বার্থ দিয়ে নিজে নিজে নিজেকে প্রমোট করার জন্য এই প্রোগ্রামগুলো করছে। অ্যাকচুয়ালি এনজিও যে কাজ হচ্ছে সেই কাজটা স্টেজে আসছে না, পাবলিকের কাছে আসছে না। যেমন মনে করুন শ্যামবাজারে কোনো আছে এনজিও, অথবা শ্যামেবারে কোনো এনজিও আছে, অথবা বেড়াতে কোনো এনজিও আছে, ওই এনজিও যে বেড়াতে প্রোগ্রাম করছে, বেড়া আশেপাশে প্রোগ্রাম করছে, তাকে তো জানতে হবে যে কীভাবে প্রোগ্রাম করছে, কী প্রবলেমটা ফেস করছে, কোথায় প্রবলেমটা আসছে। প্রোগ্রাম সবাই করে, ছোটো ছোটো প্রোগ্রাম বড়ো বড়ো প্রোগ্রাম সবাই করে, নিজে নিজে পয়সা লাগিয়ে প্রোগ্রামটা করে, ওইখানে কোনো সাহায্য পাওয়া যায় না, কোনো তরফ থেকে পাওয়া যায় না। এই জন্য আমি অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি এডুকেশন সেল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে আমি একটা প্রোগ্রাম নিতে চাইছি, তার মধ্যে আমি 100টা এনজিওকে ইনভাইট করবো। ওই এনজিওরা এখানে আসবেন আর ওনাদেরই সময় দেওয়া হবে, এনজিওই থাকবেন বক্তা, এনজিও থাকবেন শ্রোতা, দুজনই থাকবেন। তারা তাছাড়া কোনো পলিটিক্যাল জিনিস থাকবে না, কোনো বাড়ির লোক থাকবে না, শুধু ভিআইপি হচ্ছে অল এনজিওস, যে ভিআইপি পার্সন যেখানে স্টেজে বসবেন ও হচ্ছে সব অ্যাকর্ডিং টু এনজিওস। এনজিওসরা স্টেজে বসবেন, নিজে নিজে কথা বলবেন, ওনাদের দু তিন মিনিট সময় দেওয়া হবে এনজিও কথা বলার জন্য। সাপোজ করেন যদি আমি 100 এনজিও ডাকি, তাহলে শ্রোতাকে থাকবে 200 থেকে 300 যে এনজিও থাকবে, এনজিও লোকগুলো থাকবে, সেই শ্রোতা থাকবে, সে শুনবেন যে আমি ফিল্ডে কী কীরকম কাজ করেছি আর আমার প্রবলেমটা কী হচ্ছে। ওটা নিয়ে আমরা একটা ডিসকাশন বসবো, সেই ডিসকাশন বসবে তারপর একটা আলোচনা করবো যে হ্যাঁ, মনে করেন আমি অ্যাজ এ এনজিও, অথবা আমার একটা এনজিও আছে যার নাম হচ্ছে কবির বিদ্যাপতি ফাউন্ডেশন, ওই এনজিও কী কাজ করছে, মেনলি ফর দ্য পেপার ব্যাঙ্ক অ্যান্ড মেনলি ক্লথ ব্যাঙ্ক। সাপোজ করুন পেপার ব্যাঙ্কের নিয়ে আমি কাজ করছি, অথবা ক্লথ ব্যাঙ্ক নিয়ে আমি কাজ করছি, ওই আমি নিজে কতজনে রাখবো আর পরের সময় ডিসকাস করবো যে এটাকে অনেক জায়গা করা যায় কিনা। এবার মনে করুন অনেক এনজিও আছেন যে স্ট্রিট চালু করে কাজ করে, মনে করুন যে বাচ্চারা আছে যে রাস্তা পরে থাকে তার উপরে কাজ করছেন, কেউ থ্যালাসেমিয়া উপরে নিয়ে কাজ করছেন, কেউ ব্লাড ব্যাঙ্ক নিয়ে কাজ করছেন, কেউ ডিসএবল চাইল্ডের উপরে কাজ করছেন, কেউ ওল্ড এজ হোম নিয়ে কাজ করছেন, এইগুলোকে আমরা ডিসকাস করবো, আমরা কতটা কোন হেল্প করতে পারি আর নিজে নিজে সবাইকে আমরা হেল্প করবো। আর এটা এনজিও যখন এক জায়গায় আসবে ওরা একটা মেমোরিয়াল বানিয়ে আমরা স্টেট গভর্নমেন্টকে দেব যে আমরা একসাথে নিচে 100 এনজিও জমা হয়েছি আর আমরা এগুলো ডিসকাশন করেছি। শুধু আমাদের কাছে কোনো পলিটিক্যালি জিনিস থাকবে না, শুধু এনজিও থাকবে, এনজিও, তাছাড়া কোনো বাইরের লোক থাকবে না, আমরা হলাম ওই প্রোগ্রামে ভিআইপি, ঠিক আছে। আমি চেষ্টা করছি যে জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এই প্রোগ্রামটা করার সিদ্ধান্ত নিয়েছি, এখন প্রোগ্রাম ডেট ডিসাইড হয়নি, প্রোগ্রাম ডেট ডিসাইড হবে তারপরে আমরা আপনাকে জানাবো, আবার এই মাধ্যমে ভিডিও মাধ্যমে আপনাকে জানাবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে জানাবো। তার আগে আপনাকে জানাই আমরা একটা ছোটোখাটো মিটিং করেছি এনজিও 24 তারিখে ব্যারাকপুরে, 24 তারিখে গান্ধীধাম, গান্ধী মিউজিয়াম বলুন, গান্ধী ঘাট বলুন, আপনার ওইখানে ব্যারাকপুরে একটা প্রোগ্রাম 2টো থেকে আরম্ভ হবে, ওই 4টে সাড়ে 4টে পর্যন্ত চলবে। ওই প্রোগ্রামে কিছু এনজিওকে আমরা ডেকেছি, তো ডিসকাস করে ফিউচার কীভাবে প্ল্যানিং হবে, আর ওই ওই দিনেই আমরা আর আলোচনা করবো যে আমরা বড় করে কীভাবে প্রোগ্রামটা করব। এই প্রোগ্রামটা এনজিওরাই করবে আর আমরা মিলেমিশে সব প্রোগ্রামটা করবো, যাতে সব এনজিও এসে নিজে নিজে কথা বলতে পারে। আপনাকে একবার আমি জানাই, আমি ডক্টর সুমন কুমার ঝা, ন্যাশনাল সেক্রেটারি
एजुकेशन से वेस्ट बंगाल, इंटरनेशनल ह्यूमन राइट्स एंड क्राइम कंट्रोल ऑर्गेनाइजेशन, दोनों में। মিতা বললে হবে না, আমার নাম মিতা শিকদার। আপনার নাম? নরেশ জৈন। এবার বলুন, আপনি যেটা বলছিলেন জৈনদের সম্বন্ধে, বলুন আমি জৈনদের সম্বন্ধে কিছু জানি। না না, কথাটা তা নয়। যেমন আমাদের এখানে মারোয়াড়ি বা জৈন, এরা কবে এসছে? এরা আমার নিজের মানে আমার যে স্টাডি, তাতে এরা এসছে মানসিংহের সময়ে বা তার একটু আগে থাকতে। এবার এই যে মারোয়াড়ি বল, মানসিংহ তো খুব বেশি দিন নয়, ধরুন আকবরের সময়কার, হ্যাঁ 1600 সামথিং। এবং এই যে মারোয়াড়ি বলা হয় কেন, আসলে মারোয়াড় নামে একটা স্টেশন আছে, হ্যাঁ সেই স্টেশন থেকে তারা এখানে আসে। কাজে লোকে ওই ওদের ওই মারোয়াড় স্টেশন নাম থেকে তাদের হয়ে গেল মারোয়াড়ি। আসলে সব লোক তো মারোয়াড়ি নয়, মানে একটা রাজস্থান বা ওই অঞ্চলের একটা বিশাল বড় জায়গা। এই যে ধরুন মারোয়াড়ি এখানে এসছে, এখন তাদের কন্ট্রিবিউট, তারা এলো কোথায়, কত কোথায় থাকতো, তাদের কি শুধু কি তারা আর্ন করেছে এখানে, কি তারা কিছু দেয়নি? এই যে জায়গাগুলো, তাহলে আমাদের যেতে হয় মুর্শিদাবাদ, যেতে হয় সেই মুর্শিদাবাদ অঞ্চলে, তাদের যে কাজ ক্রিয়াকর্ম আছে, শোষণ অবশ্যই করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধু শোষণ নয়, তারা বাংলাকে ভালোবেসেছে। এই যে মনে করুন পূরণচাঁদ নাহার, তিনি বাংলা ভাষায় জৈন সংক্রান্ত বই লিখেছেন, বাংলা ভাষায় লিখেছেন। ওনাদের বাড়িতে খোঁজ করলেই পাবেন, দেখুন আপনিই জানেন না, হ্যাঁ বিশাল বই আছে, ইয়া মোটামোটা এত বড় বড় বই আছে পূরণচাঁদ নাহারের, বুঝলেন। তারপর অনেকের ধারণা, বর্তমান যারা জৈন তারা সব ওই অঞ্চল থেকে এসছে, কিন্তু বাংলাদেশে যে জৈন অন্ততপক্ষে মহাবীরের সময় থেকে আছে, কোথায় বলুন তো আছে তো বলে দিন। না আমি জানি না, এটা যা শুনেছি, আমি জানি না যে সবাই রাজস্থান থেকে এসেছে। না না, এখানে পুরনো জৈন রয়েছে না, হ্যাঁ পুরনো জৈন নয়, অরিজিনাল জৈন, যারা এই বাঙালি। আচ্ছা বাঙালি, আমি শুনলাম যেটা, সে আমি লেটেস্টটা বলছি, আমাদের মন্দিরে নাকি বাঙালিরা জৈন সাধু হিসেবেও কাজ করছেন। সে তো আজকের কথা বলছেন আপনি, আমি বলছি যে আপনারা যখন জৈন হননি তখন থেকে এখানে বাঙালিরা জৈন আছে। আচ্ছা, ওটা একটু এলাবোরেটলি বলুন না কাকু। বলছি আপনাকে, হ্যাঁ আমরা সত্যি জানি না, এটা জানেন না তো, বেশি দূরে নয়, আমি একটা বইয়ের নাম বলে দিচ্ছি, ওইটা বোধহয় পাওয়া যেতে পারে, মেদিনীপুরে বা মেদিনীপুর অঞ্চলে বাঁকুড়া অঞ্চলে একটা সম্প্রদায় আছে, তাদের নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না, মনে আসবে, তারা হচ্ছে অরিজিন জৈন। আচ্ছা, মানে মহাবীরের সময় থেকে, আপনারা বোধ হয় জানেন যে মহাবীর বর্ধমানে এসেছিলেন, এবং ওনাকে এই বাঙালিরা মানে কুকুর লেলিয়ে দিয়েছিল, এটা জানেন না বোধ হয়, আপনি জানেন? আমার জ্ঞান কম। মানে ইয়েকে মানে মহাবীর বর্ধমানকে বুঝলেন কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন, মেয়েরে তাড়িয়ে দিয়েছিল তাকে, তিনি কিন্তু এখান থেকে জানেন, তিনি ওই অঞ্চলে ওদের সম্ভবত সরাপ, এরকম একটা সরাপ বলে একটা ইয়ে আছে, এখনও বাঁকুড়া এবং মেদিনীপুরে রয়েছে। এখন সবচেয়ে মজা হচ্ছে, তারা নিজেরা জানে না যে তারা জৈন, কারণ তাদের যে ইয়ে আছে, তারা যে দেবতার উপাসনা করে সেটা কিন্তু জৈন মন্দির, মহাবীর তীর্থঙ্কর এদের, বুঝতে পেরেছেন, এটা অন্ততপক্ষে ধরুন জৈন, জৈনরা অন্ততপক্ষে বৌদ্ধেরও আগে, হ্যাঁ 2500 বছর, এই 2500 বছর ধরেই তারা এখন যেখানে আছে, এখন এখন তারা অনুভব করছে যে তারা জৈন। এবং যোগেন্দ্রনাথ বসু 1940 সালে মেদিনীপুরের ইতিহাস লিখতে গিয়ে উনি বলছেন যে আমি এদের বাড়িতে গেছি, ওরা যে মূর্তিকে, মূর্তিগুণকে মানে কী বোঝালেন তো, ওই ইংরেজিতে একটা বক্তব্য কথা আছে, ইন এ স্টুপিড নেশন এ ম্যান অফ জিনিয়াস বিকামস গড, এভরিবডি ওয়ার্শিপ হিম, নোবডি ডাজ ইট। আচ্ছা, তারা ওই জৈন মূর্তিকে
মহাবীরের মূর্তিকে চন্দন টন্দন লাগিয়ে দিয়ে এমন করে দিয়েছে না, তিনি একদম এখন শিব এখন ইয়ে হয়ে গেছেন। দেখলে দেখলে হঠাৎ মনে হবে বোধহয় বিষ্ণু মূর্তি দিচ্ছে। এই বইটার কথা আপনাকে বলে দিলাম, মেদিনীপুরের ইতিহাস যোগেন্দ্রনাথ বসু তার বইটা আছে। এছাড়াও আপনি যদি মেদিনীপুরে বাঁকুড়ায় অঞ্চলে যদি যান দেখবেন যে তারা মানে তারা মহাবীরেরই উপাসনা করেন। আচ্ছা একটা প্রশ্ন আমার মনে বারবার করে জেগেছে, আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে জৈনরা কি আদৌ ইনভলভ ছিল? হ্যাঁ ছিল বই কি, হ্যাঁ হ্যাঁ আমি একটু না মনে করতে পারছি না, ছিল বই কি বলছেন আপনি? জৈনদের কি ব্যথা বেদনা হয় না? আমরা পরাধীন আছি, জৈনদের মধ্যে সব মূর্খ নাকি? তাহলে কথা বলছেন কেন আপনি? আরে মুসলমানরা যে কত প্রাণ দিয়েছে তাই কি আমরা জানি? আমরা তো ধরে নিচ্ছি ওরা সব ইয়ে করেছে, আদিবাসীরা সবাই ইয়ে করেছে, ব্রিটিশের পক্ষে গেছে, মোটেই তা না। তাদের মধ্যেও আছে যে টক্করদার, ওহো থ্যাংক ইউ, হ্যাঁ তারাও প্রচুর লড়েছে, প্রচুর প্রচুর, আমরা এগুলো জানি না। আমরা তারাচার্য সারাপ নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ তারাচার্য সারাপ, উনি আমার, আমি ওনার বাড়িতে রেগুলার যেতাম, তারা সঙ্গে তারা সুন্দর পার্কের বাড়িতে, বুঝতে পেরেছেন? জৈনদের যে কত বড় অবদান আছে মানে আমরা নিজেরাও ভুলে গেছি, আর সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে জৈনরা জৈনরা ভুলেই গেছে, তারা তো ওই চর্চাটা, কিন্তু কিন্তু সব সব সবার ক্ষেত্রে তা নয়। এই যে জিয়াগঞ্জ কলেজটা ওটা কার প্রতিষ্ঠা? কোন কলেজটা? বহরমপুরে জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ কলেজ, কার নামটা? তো ওই একদম জৈনের প্রতিষ্ঠা। এইসব মানে আমরা কী বলবো, তাদের অবদান আমাদের কাছে কোনো অংশ কম নেই। আপনার ইয়েতে ওই ফরেস্টনাথের মন্দির এই সমস্ত অঞ্চলে ওরা ওদের যে সেবা কার্য তার তুলনা, সরে আসুন দাদা, তার কোনো তুলনা নেই। আমার এই মুহূর্তে স্মৃতিতে অত কথা আসছে না, কিন্তু আমি জানি এটা, আমি তাদের সেই মানুষগুলোকেও আমি চিনি, বুঝলেন? আমি প্রায় দীর্ঘ 20-30 বছর আগে এই যে নামগুলো বললাম। এবার যেটা আমাকে একটু বলুন, বইপাড়া মঞ্চ তো লকডাউন তারপরে আমফান থেকে বিধ্বস্ত, বিধ্বস্ত, এটাকে রিভাইভ করার প্ল্যানটা কি? তাহলে দাদা অনেক কিছুই খোল নলতে বদলাতে হয় আজকে, বলুন না। না এই মুহূর্তে দেখুন গিয়ে আমার নিজের কথা আমি বলি, যখন এই লকডাউনটা হলো তখন আমি একটা ফেসবুকে আমার একজন বলে কী এমন আছেন অমুক তমুক, আমি মনে মনে ভাবলাম আর যাই করি বিক্রি করা যাবে না, দাদা আমার এইরকম অবস্থায় পড়েছি আমার সাহায্য করুন, আমি এই জায়গায় যাবো না, তাহলে আমাকে বাঁচতে হবে। তো আমি কিন্তু খুব সাধারণ মানুষ, কী করে বাঁচবো? আমি ওপেনলি ডিক্লারেশন দিলে আমি ঠোঙা তৈরি করি, খবরের কাগজে ঠোঙা তৈরি করছি, এই লকডাউনের মধ্যে আমি কিন্তু আমার একটা অল্টারনেটিভ কিছু না হোক আমার দুবেলা ভাতটা জোটাতে পারবো আমি। আমার কথা আমার ওইটা ইয়ে দেখে আমাকে আমারই একজন সম ব্যবসায়ী সে বললো, প্রযোজা আমিও ঠোঙা তৈরি করছি। আচ্ছা এইটা দেখার পরে দেখা গেল যে ফেসবুকে এগুলো দেওয়া হলো, বাজারে রটে গেল কি যে প্রযোজার এমন অবস্থা খারাপ যে তিনি ঠোঙা তৈরি করছেন। আমি ভাবলাম অনেকে অর্ডার দেবে আপনাকে, না তার ওই 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 যে বললাম আমাদের উল্টোটি বোঝে, আমরা আপনি আমার অভাব আছে, ধরুন আমি বইয়ের ব্যবসা করি, আমার অভাব আছে চলছে, আপনি আপনার শরীরের মানুষের উপর আপনি কী করবেন? আমি টাকা দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি কি এটা নয় যে আপনার বইগুলো দিন আমি বিক্রি করে দিচ্ছি? কোথায় আপনার বইগুলো বিক্রি, কোনটা করা উচিত আমার, আপনার কোনটা করা উচিত? এই যে আরও দোকান, আপনাকে দোকান ধরে দিচ্ছে, দোকানে লাগে, আমি তো জানি ঠোঙাটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু বেগুন যেমন লাগবে, যে আলু বেগুন ব্যবসা করে তার চলুক না চলুক তার ডেলি খাওয়াটা জুটবে, আর কিছু হোক না হোক আমার উদ্দেশ্য ছিল এইটা, সেইটাকে হয়ে গেল উল্টো, আহা। তাহলে এখন রিভাইভালটা কী ভাবছেন? এই যে রিভাইভালের কথাটা সে অর্থে এরা যেমন এখন অনলাইনে ব্যবসা করছে, এখন ব্যবসাটা শুধু লকডাউনের জন্য যে বদলাতে হবে তা নয়, মূলতও বদলাতে হবে, কারণ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো এসছে সেই ইকুইপমেন্টসকে যদি ব্যবহার না করেন তাহলে কী হবে আজকে? আপনি পিছিয়ে পড়ছেন। আচ্ছা তার সঙ্গে কোনো কোঅপারেটিভ মুভমেন্ট ভাবছেন না বই পড়া সবাইকে নিয়ে? এটাই তো, তাই তাই তো বলা হচ্ছে আপনাকে, ঠিক
আমার বক্তব্য মডার্ন যে ইকুইপমেন্টসগুলো বেড়েছে, এই কিছুদিন আগে আমি বলছিলাম আমাদের এখানে সিপিএম কম্পিউটারকে ঢুকতে দেয়নি। আজকে আপনি কম্পিউটার বাদ দিয়ে চলবেন, আপনি চলতে পারবেন? আর কম্পিউটার কি আপনাকে বেশি সমৃদ্ধি দেয়নি? আচ্ছা, এইখানে শুনলাম বাৎসরিক চাঁদা মাত্র 6 টাকা। কিসের? এই যারা হকারদের সঙ্গে যুক্ত বা অমুক, এই 6 টাকা দিয়ে কি হবে? এই প্রসঙ্গে আমি কত টাকা বলতে পারবো না, আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক। আচ্ছা থাক, আবার একটা এবার পরে পড়বে, আবার একটু ডিটেলেই যাব। হ্যাঁ যাবেন, আসবেন, আমি খুব খুশি হব। ঠিক আছে, আপনাদের সঙ্গে ঠিক। তুমি কে শিকদার? সমাজ দিয়ে।